আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যে জিনিসটা দেখতেছেন এটা হলো কিসমিস কিসমিস আমরা সবাই চিনি কেননা কিসমিস আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তো কিসমিসে কিছু গুণ আছে যা প্রত্যেকটি মানুষই খাওয়া দরকার এবং দেখা গেছে অনেকগুলো রোগ হয় না আর অনেকগুলো রোগ সহজে আপনারা দূর করতে পারবেন এই কিসমিস দ্বারাই মূলত দুইটা মিনিট বিরুদ্ধ দেখেন দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন এই কিসমিসটা মূলত দেখবেন যাদের খুবই শরীর দুর্বল লাগে মানে শরীর শক্তি পান না এই দুর্বলতা দূর করার জন্য খুবই একটা ভালো কাজ করব প্রথমত আপনারা এই কিসমিসটা অনেকভাবে খাওয়া যায় যারা শক্তি বৃদ্ধি করতে চান তারা এভাবে খাবেন যেভাবে এক মোট কিসমিস ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর হালকা গরম দুধের সাথে বিশ মিনিট ভিজায় রাখার পর দুধ এবং কিসমিস একসাথে খাবেন তবে বরা পেটে খাবেন রাত্রেবেলা শোয়ার আগে খালি সবচেয়ে ভালো হবে আর একটা জিনিস যে জিনিসটা হলো যারা নাকি আপনার মূলত শরীরের ওজন বৃদ্ধি করতে চান মানে স্বাস্থ্য বৃদ্ধি করতে চান তারা কীভাবে খাবেন তারা মূলত আপনারা এক একমোট কিসমিস এক গ্লাস পানিতে আপনারা ভিজাই রাখবেন রাত্রেবেলা সকালবেলা এটা খালি পেটে কিসমিসটা আর পানিটা খাবেন দেখবেন শরীর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি হবে কতদিন খাবেন যদি স্বাস্থ্য বাড়াতে চান তাহলে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন খাবেন দেখবেন আপনার ওজন দিন দিন বৃদ্ধি হবে এবং স্বাস্থ্যটা বাড়ব আর অনেকে দেখবেন শরীরে রক্ত ভালো থাকার জন্য রক্ত সঞ্চালন খুব ভালো হয় তারা কিভাবে খাবেন তারা আপনারা তিন থেকে চার দিন এক মুঠ কিসমিস ভিজায় রাখবেন সকালবেলা খাবেন দেখবেন রক্ত সঞ্চালন খুবই ভালো হবে এবং রক্তটা ভালো হবে অনেকে দেখবেন পেটে বিভিন্ন সমস্যা হয় গুম কম হয় শরীরে জ্বালা পড়া লাগে এরকম যারা সমস্যায় আছেন তারা কীভাবে খাবেন তারা কীভাবে আপনারা এক মুঠ কিসমিস এক গ্লাস পানিতে ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে পানিটা খাবেন এটা খাবেন তবে বেশি দিন খাবেন না তিন চার দিন খেলে ইনশাল্লাহ ভালো কাজ করব তবে রক্ত সঞ্চালন ভালো হবে ভালো ঘুম হবে যে পেটে বিভিন্ন সমস্যা থাকে এগুলো সহজে দূর হবে আরেকটা জিনিস যে জিনিসটা হলো অনেকের দেখবেন বিশেষ করে বিভিন্ন ভিটামিন বিভিন্ন পুষ্টি ঘাটতি থাকে যা এই কিসমিস দ্বারা আপনারা সহজে পূর্ণ করতে পারবেন তারা কিভাবে খাবেন তারা সেম একইভাবে খাবেন আপনারা এক মুট কিসমিস এক গ্লাস পানিতে আপনারা ভিজা একবার সকাল সকালবেলা খালি পেটে আপনারা খাবেন এটা তিন চার দিন খাইলে ইনশাল্লাহ আপনার পুষ্টি এবং ভিটা বিভিন্ন ভিটামিন সহজে পূর্ণ হয়ে যাবে যার নাকি ইউটিউবে দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড আপলোড করি তখন আপনারা সহজে দেখতে পাবেন